আচ্ছা এদিকে তাকাও ডাইজেশান সিস্টেম পরিপাকতন্ত্র হ্যাঁ পাচনতন্ত্র ভালো করে বোঝু মানে আমাদের খাওয়া দাওয়ার পরে কি হয় ভিতরে সেটাই বলবো ঠিক আছে তো এই ডাইজেশান সিস্টেম বা পরিপাক তন্ত্রটা হচ্ছে হলো ফিজিও প্রক্রিয়া ফিজিও কেমিক্যাল মানে কি ভৌত রাসায়নিক প্রক্রিয়া ফিজিক্যাল মানে কি দৈহিক মুখে মোমো দেওয়ার পর প্রচণ্ড জোরে চাবানোর পরে ভিতরে যাওয়ার পর কেমিক্যাল ক্রিয়া শুরু হয় তো মুখে যে চাবাইলাম শরীরে শক্তি লাগলো না এটাকে কি বলা হয় ভৌত আর ভিতরে রাসায়নিক জিনিস কেমিক্যাল যোগ হয় এটার মধ্যে ওইটাকে বলা হয় কেমিক্যাল প্রক্রিয়া বোঝা গেল তো কি বললাম ভৌত রাসায়নিক প্রক্রিয়া কি জিনিস এই যে ডাইজেশন সিস্টেম যেই পথ দিয়ে খাওয়ারটা গেল এটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল কি বলা হয় এলিমেন্টারি কেনাল বা খাদ্য নালী আমাদের মুখ গভর থেকে পায়ু ছিদ্র পর্যন্ত এই খাদ্য দৈর্ঘ্য তিরিশ ফুট অথবা নয় মিটার বোঝা গেল তো তাহলে খাদ্য দৈর্ঘ্য কত তিরিশ ফুট অথবা নয় মিটার বোঝা গেল তো সব সময় মনে রাখবা আমরা যা খাই যেই আমরা কি কি খাবার গ্রহণ করি কী কী খাবার গ্রহণ করি মোমো চাউমিন চিকেন ফ্রাই তাই না না এগুলা তো ছাবরাক শুধুমাত্র ওদের ভিতরে যদি কোনো দরকারি জিনিস থাকে তাইলেই আমাদের শরীর ওইটা নেয় বাদবাগি জিনিস ফেলায় দেয় আমার তো মনে হয় না কোনো ভালো জিনিস ওইটার মধ্যে আছে। হ্যাঁ মনে রাখবা আমাদের শরীরে শুধুমাত্র তিন ধরনের খাওয়ার হজম হয় কি কি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিন ধরনের খাবার ছাড়া কিচ্ছু হজম হয় না যেমন জল হজম হয় না জল শোষিত হয় ভিটামিন শোষিত হয় খনিজ লবণ শোষিত হয় এগুলা হজম হয় না হজম কয় ধরনের খাবার হয় তিন ধরনের খাবার হয় কি কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেই পথে খাবারটা ঘোরাঘুরি করে সেই পথটাকে কি বলা হয় খাদ্য নালী এর লেন্থ কত নয় মিটার বা তিরিশ ফুট বোঝা গেল তো আচ্ছা এই খাওয়ারটা যেই পথে যায় আমাদের খাওয়ার দুইটা ভাবে হজম হয় হ্যাঁ একটা তো হচ্ছে খাওয়ার যেই পথ দিয়ে যায় সেই পথের মধ্যে হজম হবে এবং গ্ল্যান্ডস বা গ্রন্থি দ্বারা হজম হবে খাদ্যের যে পথটা খাদ্য নালি সবার প্রথমে খাবার কোথায় যায় সবার প্রথমে খাওয়ার যায় মুখ গভর। মুখ গভর। মুখ গহ্বরের পর কোথায় যায় গ্রাস নালি এসোফেগাস কোথায় যায় গ্রাস নালি তারপরে কোথায় যায় মুখ গভর গ্রাস নালি তারপরে কোথায় যাবে পাকস্থলী কোথায় যায় পাকস্থলী তারপরে পাকস্থলীর পরে যাবে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্ত এই যে ডাইজেশন সিস্টেমের মধ্যে সব থেকে বড় জায়গা ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র কিন্তু সবথেকে বেশি কাজ হয় এখানে আর দৈর্ঘ্যও সব থেকে ক্ষুদ্রান্ত বোঝা গেল তো ক্ষুদ্রান্ত এরপরে খাওয়ার কোথায় যাবে বৃহদন্ত্রে কোথায় যাবে বৃহদন্ত্রে তারপরে কোথায় যাবে অ্যানাস বা পায়ু বুঝে গেল তো পায়ুর উপরে কি মলাশ হয় বা রেকটাম পায়ু ছিদ্র এটা হচ্ছিল অ্যানাস এটা অ্যানাস আর এটা কি রেকটাম এই বড়টা কি এই বড়টা হচ্ছিল বৃহদন্ত্র মনে রাখবা ক্ষুদ্রান্ত যখনই বৃহদন্ত্রের সঙ্গে মিলিত হবে ওইখানের স্ফীত অংশটাকে বলা হয় সিকাম আর ওইখানে একটা লুপ্তপ্রায় অঙ্গ থাকে যার নাম অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স আমাদের আগে বড় ছিল কারণ আমরা আগে ঘাস ঠাস খাইতাম এখন গরু বাছরের বড় কারণ ওরা ঘাস ফাস খায় আমরা এখন যেহেতু মোমো খাই তাই আমাদেরটা ছোট মাঝে মধ্যে ঘাস না খাইতে খাইতে এরকম হয়ে গেছে মাঝে মধ্যে ওই অ্যাপেন্ডিক্স নাড়াচাড়া দিয়ে ওঠে ওর ওকে আন্ডার এস্টিমেট করলি মাঝে মধ্যে ফুইলা জায়গা তখন ওইটাকে কাইটা বাদ দেওয়া লাগে বোঝা গেল কি বললাম তো মাঝে মধ্যে ঘাস ঠাস খাইতে লাগে তো এই যে এটা মুখ মুখগোহবর তারপরে কি গ্রাস নালি তারপরে এই নালীটা এক জায়গায় গিয়ে মোটা হয়ে গেছে সেটাকে বলা হয় পাকস্থলী পাকস্থলী কোথায় থাকে এই যে আমি যে জায়গাটা ধরছি হার্ট হার্টের ঠিক নিচে থাকে মোটা অংশ হ্যাঁ এইখানে খাওয়ার সব থেকে বেশি দিন থাকে এরকম দুই তিন দিন পর্যন্তও থাকতে পারে বোঝা গেল তো দুপুরবেলা মাংস দিয়ে ভাত খায় জল টল খায় শোয়ার পরে দেখবার টল টল টলটল করে জলে দিয়ে বোঝা গেল তো এখানে বেশিক্ষণ থাকে খাওয়ার আরে যেটা ফ্যাক সেটা ফ্যাক তো এটা হচ্ছিল আমাদের পাকস্থলী সবথেকে স্ফীত অংশ খাদ্য বোঝা গেল তো আর এই পাকস্থলী অরিজিনালি পেট এইখানে কিন্তু আমাদের এখানে ক্ষুদ্রান্ত ছাড়া কিছু নাই খাবারটা এইখানটাতেই থাকে বোঝা গেল একটু পরে বলি পাকস্থলীর পরেরটা কি হয় ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত গিয়ে বৃহদন্ত্র যখন যুক্ত হয় তখন মোটা অংশটাকে বলা হয় সিকাম আর এটাকে কি বলবো অ্যাপেন্ডিক্স এই বড়টা কি বৃহদন্ত্র বৃহদন্ত্রের পরে কি পায়ু ছিদ্র তার উপরেরটা কি রেক্টাম বা মলাশয় পরপর মনে থাকবে তো না দেখে ছবি দেখবা না আমার ছবি এমনিতে অনেক ভালো না দেখে বলো সবার প্রথমে কই দিলাম পাকস্থলী তারপরে তারপরে পরে পরে পাকস্থলীর কি ক্ষুদ্রান্ত খাওয়ার বৃহদন্ত্র বৃহদন্ত্রের পরে পায়ু ছিদ্র বোঝা গেল তো তাহলে নালিটা মুখস্ত হয়ে গেল এইবার এই নালির মধ্যেই হজম হবে আরেকটা পর্যায়ে হজম কোথায় হবে গ্ল্যান্ডসরা হজম করবে গ্রন্থি হজম করবে সবার প্রথম গ্রন্থি কি আমাদের মুখে খাওয়ার মোমো দেওয়ার সাথে সাথেই লালা এদিক ওদিক দিয়ে বাইর হয়ে যায় তার মানে এইখানে কি আছে লালা গ্রন্থি সবার প্রথমে কি আছে লালা গ্রন্থি তারপরে খাওয়ারটা গ্রাসনালিতে কোনো খাওয়ার হজম হয় না তারপরে কোথায় যায় পাকস্থলিতে এই পাকস্থলিতে গ্রন্থি থাকে তাকে বলা হয় পাক গ্রন্থি কি বলা হয় পাকগ্রন্থি পাক পাক গ্রন্থির পরে কি হয় অগ্না লিভার কি লিভার যকৃত 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 এবং গল ব্লাডার গল ব্লাডার ব্লাডার গল মানে পিত্ত হ্যাঁ যকৃত গল ব্লাডার তারপরে কি অগ্নাশয় অগ্নাশয় অগ্নাশয়ের পরে কি অগ্নাশয়ের পরে অন্ত্রেও কিছু গ্রন্থি আছে তাকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি বোঝা গেল তো হলো এইটা আমাদের পাকস্থলী কোথায় এইটা এইটা আমাদের কি লিভার তাই না লিভার তাহলে কি 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 বললাম সবার প্রথমে কোন গ্রন্থি লালা গ্রন্থি লালা গ্রন্থির পরে কি পাক গ্রন্থি পাক গ্রন্থির পরে কোন গ্রন্থি যকৃত এবং ব্লাডার এই যে এইটা যকৃত আর এইটা দেখো গল্লাডার এইটা যকৃত এটা কি গল ব্লাডার বোঝা গেল তো এটা কি অগ্নাশয় অগ্নাশয় অগ্নাশয়ের পরে এই আন্তরিক গ্রন্থিতে অন্ত্রে ক্ষুদ্রান্ত্রে কিছু গ্রন্থি পাওয়া যায় সেটা কি আন্তরিক গ্রন্থি তাহলে হজমে অংশগ্রহণকারী কয়টা গ্রন্থি কয়টা পাঁচটা ওই আমি যকৃত ওই গল ব্লাডারকে একসাথেই বললাম গল ব্লাডারের কোনো দাম নাই মাঝে মাঝে কাইটা ফেলাই দিতে লাগে বোঝা গেল তো কি বললাম তখন যেমন মোমো টোমো খাইতে পারবা না এইটুকু ক্লিয়ার তাহলে খাদ্য নালিতে হজম করব। আর কিছু গ্রন্থি দ্বারা হজম করব এবার বলো গ্রন্থিগুলো পরপর না দেখে অগ্নাশয় মনে থাকে তো বাড়িতে বেশি পড়তে লাগবে না অল্প একবার দেখলেই মুখস্ত সবার প্রথমে যেখানে আমরা খাবার দিই কোথায় খাবার দিই জেনারেটার মুখের ভেতরে এটা কি মুখ গহ্বর মুখ আচ্ছা খাওয়ার আমরা কি কি খাওয়ার হজম করি বললাম কার্বোহাইড্রেট প্রোটিন এবং এই মুখ গভরের অনেক নাম সবার প্রথমে তো গহ্বর ফাঁকা জায়গা এটাকে বলে বাকাল ঠিক আছে তো এটা কি বলা হয় মাউথ বলা হয় মাউথ বলা হয় তারপরে আর কি বলা হয় বাক্কাল ক্যাভিটি বলা হয় ঠিক আছে তো আর কি বলা হয় ওরাল ক্যাভিটি বলে ক্যাভিটি কি গভর কি কি বললাম কি কি নাম বললাম মাউথ ক্যাভিটি বাক্কাল ক্যাভিটি আর কি ওরাল ক্যাভিটি ঠিক আছে তো সবার প্রথমে খাওয়ার গ্রহণ করি কোথায় আমাদের মুখ গভরে মুখর গভরের ভিতরে অনেক আজেবাজে জিনিস আছে সবার প্রথমে জীব জীবের হজমে কোনো পরিপাক পরিপাকে কোনো রোল নাই ও খালি হাতা খুন্তির মতন নাড়াচাড়া করে তাই আমরা জীব সম্পর্কে এখন পড়বো না আমরা পরে পড়বো বোঝা গেল তো আর জীব মনে আমি বলেও দিছিলাম তা জীবের হজমে কোনো রোল নাই তাই আমরা জীব পড়বো না কিন্তু দাঁতের রোল আছে ঠিক আছে তো শরীরের শক্ততম অংশ কি দাঁত দাঁত কি দ্বারা তৈরি এনামেল কি দ্বারা তৈরি এনামেল ঠিক আছে তো এই আমাদের মুখে মুখে প্রাপ্ত বয়স্কের মুখে বত্রিশটা দাঁত কয়টা দাঁত বত্রিশটা বত্রিশটা এই বত্রিশটা দাঁতে কি কি দাঁত থাকে একবার দেখে নাও আমার যে এই যে মুখটা এইটাকে যদি চার ফালা করি মাঝখানের টুকরা এই যে মাঝখানদের ফালা করি যদি এই যে ওয়ান ফোর্থ অংশ এই ওয়ান ফোর্থ অংশে কি থাকে ওয়ান কোর্তংশ থেকে ইনসিজার ইনসিজার এটা কয়টা থাকে দুইটা কয়টা থাকে ইনসিজার আমি কোন কয়টা টুকরার কথা বলতেছি চারটা টুকরা করার পর এক টুকরা প্রথমে যে ইদুরের দাঁতগুলোর মত দাঁতগুলো আছে ওটা কি ইনসিজার এটা কয়টা দুইটা তারপরে থাকে ক্যানাইন ক্যানাইন এই ক্যানাইন কি কুকুর বিড়ালের বড় বড় হয় বড় বড় তোমার দেখো ওইখানে দিকে একটা চোখা আছে কারোর যদি চোখা না পাও নিশ্চয়ই তোমাদের কেঁজা দাঁত থাকছে একটা ক্যানাইন দেখো থাকবেই ঠিক আছে তো যাদের নাই ঠিক ওই জায়গায় একটা ক্যাজা দাঁত উঠবেই হ্যাঁ তারপরে কি থাকে তারপরে থাকে প্রিমোলার প্রি মোলার প্রি মোলার হ্যাঁ এই ইনসিজার কেবল হয় ক্রিন্তক কৃন্তক বোঝো মাংস কাটো না ক্রিনতক ক্যানাইনটাকে বলা হয় ছেদক ছিন্ন ভিন্ন করা এটা কি ছেদক ঠিক আছে তো প্রি মোলার কি প্রিমোলার কয়টা থাকে বলো তো দুইটা প্রিমোলার দুইটা আর মোলার কয়টা মোলার তিনটা ঠিক আছে তো প্রি মোলারের কাজ কি গ্রাইন্ডিং গ্রাইন্ড মানে চর্বন না গ্রাইন্ডিং করা মিক্সচার মেশিনে গ্রাইন্ড করো না গ্রাইন্ডিং আর মোলারের কাজ কি প্রেশন প্রেসক প্রি মোলারের কাজ কি গ্রাইন্ড করা আর মোলারের কাজ কি ক্রাশ করা বোঝা গেল কি বললাম তাহলে বলো আমাদের দাঁতগুলো চিনতে পারছে তো বাড়ি থেকে আজকে দেখবা কিন্তু ধৈরে ধীরা হ্যাঁ সামনের দুইটা কী ইনসাইজার ইনসাইজার কয়টা থাকে দুইটা তারপরে একটা কি চোখাটা ক্যানাইন কুকুর বিড়ালের লম্বা লম্বা থাকে কিছু কিছু মানুষেরও বড় ঠিক আছে তো ক্যানাইন তারপরে কি প্রিমোলার প্রিমোলার কয়টা থাকে দুইটা আর মোলার কয়টা তিনটা এটা কোন টুকরা এই টুকরার কথা বললাম টোটাল কয়টা দাঁত হলো গো তিন দুই পাঁচ আটটা না আটটা তাহলে একটা ভাগে যদি আটটা দাঁত হয় তাহলে চারটা ভাগে কয়টা হবে কয়টা হবে বত্রিশটা তাহলে একটা বয়স্ক লোকের শরীরে কয়টা দাঁত থাকে বত্রিশটা বোঝা গেল তো এই চর্বনের সময় চর্বণের সময় মোমো খাওয়ার সময় সুন্দর সুন্দর গন্ধ পাই না এই গন্ধটা কোথার থেকে পাই চাবানোর সময় নাকে নাকে একটা স্নায়ু থাকে তার নাম অল ফ্যাক্টরি কি থাকে অল ফ্যাক্টরি তাহলে বলো ঘ্রান সরি গন্ধের গন্ধ পাই আমরা কোন স্নায়ুর জন্য অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি স্নায়ু কোথায় থাকে নাকে বোঝা গেল তো তাহলে চাবাইলাম চাবানোর পরে দাঁত কয়টা থাকে বলে দিলাম গন্ধ পাইলাম সেটা কিসের জন্য নাকে কে স্নায়ু থাকে তার জন্য গন্ধ পাওয়া হয়ে গেল বোঝা গেল তো এইবার মুখে শুকনা শুকনা মোমোর টুকরা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তো পিছলা হয়ে যায় তাই না ওইটা স্যালিভারি গ্ল্যান্ডের জন্য হয় লালা গ্রন্থি লালা গ্রন্থি স্যালিভারি গ্ল্যান্ড লালা গ্রন্থি স্যালিভারি গ্ল্যান্ড এই স্যালিভারি গ্ল্যান্ড কয়েক জোড়া থাকে তিন জোড়া তিন জোড়া তিন জোড়া লালা গ্রন্থি থাকে সবথেকে বড় লালা গ্রন্থির নাম কি বলতো প্যারোটিড সব থেকে বড় সব থেকে বড় লালা গ্রন্থির নাম কি প্যারোটিড এই প্যারোটিড কোথা থাকে কানের ঠিক নিচে দুই পাশে প্যারোটিড মাঝে মধ্যে দেখবা বেশি টক দেখলেন এই জায়গাগুলো ব্যথা করে মানে বের হয়ে আসবে আসবে এরকম ভাব তাই না এটা কি প্যারোটিড এইটাই এই প্যারোটিড লালা গ্রন্থি সাপের জন্য বিষ সঞ্চয় করে রাখে বোঝা গেল তো ওই স্পিটিং কোবরা আছে না প্যারোটিট তো তাহলে সব থেকে বড় কি প্যারোটিড গেন তারপরে থাকে সাব সাবলিঙ্গুয়াল সাব 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 সাবলিঙ্গাল এই সাব লিঙ্গাল কোথায় থাকে জিউভার নিচে জিউভার নিচে সাব সাবলিঙ্গুয়াল জিপটা তুইলে আঙ্গুল ঢুকায় দেবো জীবের নিচে ভরে যাবে গা পুরো এক কাপ বাইর হয়ে যাবে হ্যাঁ প্রায় লালা গ্রন্থি দিনে আমরা এক থেকে দেড় লিটার তৈরি হয় আমাদের সেলাইভাতে এক থেকে দেড় লিটার তুমি বোতলে ভরে রাখতে পারো ডেইলি এক ছিপি বোঝা গেল কি বললাম তাহলে কি কি বললাম প্যারোটিড সাবলিঙ্গুয়াল আরেকটা কি সাব ম্যান্ডিবুলার আরেকটা কি সাব ম্যান্ডিবুলার এই সাব ম্যান্ডিবুলার কোথায় থাকে সাব মেন্ডুয়াল নিচের চোয়ালে এই যে নিচের চোয়াল আছে না গালের এই পাশে টক টক দেখলে এইটাই আর টন টন করে বোঝা তো তাহলে সাব কোথায় থাকে নিচের চোয়ালে নিচের চোয়ালে বোঝা গেল কি বললাম তাহলে মুখো জেনারেটারের মধ্যে মোমো দিলা মুখ গভর মুখ গভরে খাবার দিলা খাওয়ার দেওয়ার পরে চাবাইলা কি দিয়া তাহলে মোট কতগুলো দাঁত থাকে একটা একটা ভাগে কয়টা কেনাইন চারটা ভাগের মধ্যে একটা ভাগে কয়টা কেনাইন একটা ইনসাইজার কয়টা প্রিমোলার কয়টা মোলার কয়টা পরীক্ষা প্রশ্ন আসছে মানুষের মানুষের কোন দাঁতটা বেশি ইনসাইজার মোলার প্রিমোলার কোনটা মোলার সব থেকে বেশি টোটাল কয়টা থাকে বারোটা বোঝা গেল কি বললাম হ্যাঁ আচ্ছা চাবাইতে চাবাইতে মমর মোমোর গন্ধ পাইলা কিসের জন্য অল ফ্যাক্টরি কি স্নায়ু কিসে থাকে তোমাদের স্নায়ু আচ্ছা বোঝা গেল তো তাহলে গন্ধ কিসের জন্য পাই অল ফ্যাক্টরি স্নায়ুর দেহের শক্ত অংশ এনামেল কি দিয়ে তৈরি এনামেল বোঝা গেল তো তাহলে দাঁত হয়ে গেল এইবার জীবের তো কোনো রোল নাই লালা গ্রন্থি পয়জোড়া লালা গ্রন্থি স্যালিভারি গ্ল্যান্ড তিন জোড়া সব থেকে বড় কই পাওয়া যায় দুই কানের নিচে সাবলিঙ্গুয়াল কোথায় জীবের নিচে সাবম্যান্ডিবুলার নিচে চলে বোঝা গেল তো লালা গ্রন্থি ক্লিয়ার এবার আমি বলছিলাম আমাদের মানব শরীরে কয় ধরনের খাবার হজম হয় কি কি সব সময় মনে রাখবা আমাদের গহ্বরে শুধুমাত্র স্টার্চ বা কার্বোহাইড্রেটই হজম হবে কার্বোহাইড্রেট বলো গহ্বরে কোন ধরনের খাবার পাচিত হয় কার্বোহাইড্রেট বা স্টার্চ জাতি স্টার্চ জাতীয় খাবার লালা গ্রন্থি পরায় দিলাম কিভাবে পাচিত হয় এই লালা গ্রন্থির মধ্যে কিছু এনজাইম পাওয়া যায় উৎসেচক পাওয়া যায় কি কি উৎসেচক পাওয়া যায় লালা গ্রন্থিতে লালায় উৎসেচক কি কি লালায় উৎসেচক কি টায়ালিন টায়ালিন সবার আগে লিখি লাইসোজাইন লাইসো লাইসোজাইন লাইসোজাইন টায়ালিন আর কি মলটেজ মল্টোজ না কিন্তু মল্টোজ একটা খাওয়ার হ্যাঁ ওইটা বানায় মলটেজ বোঝা গেল তো তাহলে কি কি বললাম লাইসোজাইম আর গেল এবার কাজ বুঝি লাইসোজাইমের লাইসোজাইমের কাজ কাজ জীবাণু নাশ করা হ্যাঁ এই যে পকোড়ার দোকানে চিকেন পকোড়ার দোকানে এই পোকা ছোকা সুদ্ধা রান্না করতেছে ওইটাই তোমরা খাইতেছো তবুও তোমাদের কিছু হইতেছে তাহলে সবার প্রথমে জীবাণু নাশ কে করবে লাইসোজাইম তাহলে লাইসোজাইম কি করে জীবাণু নাশ করে এই লাইসোজাইমটা দেখবা বাচ্চাদের বেশি থাকে বাচ্চাদের সবসময় লালা পড়তেই থাকে কেন তো বদমাইশ বাচ্চা কাচ্চা সারাদিন মুখে কিছু না কিছু থাকে তাই না তো ওইটা কে ওদেরকে বাঁচায় কে লাইসোজাইম তাহলে লাইসোজাইমের কাজ কি জীবাণু নাশ করা এরপরে কই যাব টায়ালিন এই টায়ালিন কি করে তা গবরে কি কোন খাওয়ার পাচিত হয় কার্বোহাইড্রেট বা স্টার্চ এই মুখ গহবরে খাওয়ারের মধ্যে যে কার্বোহাইড্রা কার্বোহাইড্রেটটা আছে সেইটা হজম করে টায়ালিন এই কার্বোহাইড্রেট বা স্টার্সকে টায়ালিন কিসে পরিণত করে মল মলটোজ কিসে পরিণত করলো মলটোজ কে পরিণত করলো টায়ালিন কাকে পরিণত করলো কার্বোহাইড্রেট বা স্টার্সকে স্টার্সকে মল্টোজে পরিণত করলো কে টায়ালিন এইবার মল্টেজের মলটেজ কি এই মল্টেজ মল্টোস গ্লুকোজে পরিণত করলো মল্টোস কে পরিণত করলো গ্লুকোজে পরিণত করলো বলো লাইসোজাইমের কাজ কি টাইলিনের কাজ কি মল্টোস কে গ্লুকোজে পরিণত করলো এইখানে ক্লিয়ার আরেকটা জিনিস আছে সেইটাকে বলা হয় মিউকাস কি বলা হয় মিউকাস তাই না ভাত চাবাইতে থাকলে চাবাইতে চাবাইতে কিছুক্ষণ পর হাতে নিয়ে দেখবা এরকম করে দেখবা একটা একটা লালা লালা থাকে না চিপচিপা পরে শুকনা খাবার গলা দিয়ে ঢুকবে হ্যাঁ ঢুকবে না এই জন্য করে কে মিউকাস বোঝা তাহলে মুখ কবরে কি কি থাকে কি কি থাকে লাইসোজাইন টায়া লিন আর মিউকাস মিউকাসের কাজ কি খাবার পিচ্ছিল করা এইটুকু বোঝা গেল তো মুখ গহ্বর কমপ্লিট ভুলবা হ্যাঁ এবার মুখে যে খাওয়ারটা চাবাইতে থাকলা চাবাইতে চাবাইতে যেটা তৈরি করলাম একটা দলা মতন মুখের ভিতরে এই দলাটাকেই বলা হয় বোলাস কি বলা হয় বোলাস তাহলে মুখের ভিত মুখে মুখ গহ্বরে যে খাওয়ারটা আমি চাবাইলাম সেটা কিসে পরিণত যে দলাতে পরিণত যে মণ্ডতে পরিণত হলো সেই মণ্ডটাকে কি বলবো বোলাস যদি বলে মুখ গহ্বরে কোন ধরনের খাবার পাচিত হয় বোঝা গেল তো এখানে কোনো সমস্যা নাই এইবার এই বোলাসটাই কোন দিকে যাবে কোথায় যাবে এটাকে কি বলছিলাম মুখগোহবরের পরে কি গ্রাস মনে রাখবা গ্রাস কোনো খাবার হজম হয় না কোনো খাবার পাজিত হয় না বোঝা গেল তো গ্রাস বুঝতে পারলাম এই মুখগবর, মুখগহ্বর এবং গ্রাসনালীকে সংযুক্ত করে গলবিল কে সংযুক্ত করে গলবিল বোঝা গেল তো তাহলে গবর এবং গ্রাস নালীকে যুক্ত করে কে গলবিল ঠিক আছে তো এই অংশেই এই অংশেই একটা সাউন্ড বক্স থাকে আমাদের তাকে বলা হয় লেরিংস ডিজে সিস্টেম কি লেরিংস ঠিক আছে তো আর একটা শ্বাসযন্ত্র থাকে সেটাকে বলে ফেরিং ফেরিংস ফেরিংস লেরিংস আর ফেরিংস তাহলে তাহলে শব্দ শব্দ কি বলা হয় লেরিংস আর শ্বাস যন্ত্রটাকে কি বলা হয় এটা মানে কি দেখো এই যে দেখো নাক বন্ধ রেখে শ্বাস নিতে পারো দেখো শ্বাস নিতে পারো না এটা কেন কেননা এই যে মুখের খাওয়ারটা যাবে নিচে আর নাকেরটা গিয়ে ওই মুখ গাছ নালির সঙ্গে যুক্ত হয়েছে বোঝা গেল তো মাঝে মধ্যে এই খাওয়ার খাইতে খেতে ভুল পথে ভ্রমণ করে ফেলায় তখনই উঠে যায় মাথা জ্বলতে থাকে মাথার মধ্যে থাপা দেয় হ্যাঁ না নাক দিয়ে উঠে যায় না একদম নাক জ্বলতে থাকে ওটা কিসের জন্য হয় কেননা কানেকশন দুইটার একই জায়গায় ওই গলা দিয়ে না গিয়ে নাক দিয়ে উঠে পড়ে এই জন্য খাওয়ার সময় কথা খাওয়ার খাওয়ার সময় কথা বলতে নেই বোঝা গেল তো আর সাউন্ড বক্স সাউন্ড বক্স কোথায় থাকে ওই সংযোগস্থলে ঠিক আছে তো এছাড়াও আরেকটা থাকে এটাকে বলা হয় অ্যাডামস আপেল কি থাকে অ্যাডামস এই অ্যাডামস আপেল কোনটা সবার গলা আছে যে যার গলার দিকে তাকায় দেখো এই যে চোখা যে অংশটা এটা কি অ্যাডামস হবে বোঝা গেল তো তাহলে বলো মুখগভর এবং গ্রাসনালির যুক্ত জায়গা কোনটা গলবিল কি কি বললাম ওইখানে কি কি থাকে ফেরিংস আর লেরিংস সাউন্ড বক্স কোনটা শ্বাসযন্ত্র কোনটা বোঝা গেল তো এছাড়া উঁচু অংশটাকে কি বলা হয় অ্যাডামস অ্যাপেল